ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে ছাগল, সেলাই মেশিন ও হাঁস মুরগি বিতরণ করা হয়েছে। অনগ্রসর, ছিন্নমূল ও অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে নয়টি ট্রেডে 10 দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ শেষে এসব গৃহপালিত পশুপাখি ও সেলাই মেশিন বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।